Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون وقال تعالى قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم قال النبي صلى الله عليه وسلم فمن رغب عن سنتي فليس مني الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তোমার প্রশংসা আজকে জুমার দিনে আমরা তোমার ঘরে আসতে পেরেছি বসতে পেরেছি জুমার খুতবা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এক বছরের ভিতরে একই মসজিদে দুইবার খুতবা দেওয়ার পরিবেশ খুব কম আসে আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ 365 দিনে মাত্র খুতবা আসে 52টা এই 52টা খুতবায় 365 দিন মানে ফুল একটা বছর যেটা যে কোনো দাই আলহামদুলিল্লাহ আমি সাধারণা করি আমার জানা মতে প্রথম 7 দিন 10 দিনেই তারা চাইলে বৈঠক করে লিখে ফেলতে পারে কোথায় কোথায় খুতবা দিবেন তো সেই হিসেবে আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের একাগ্রতা আপনাদের প্রতিষ্ঠান সব মিলায়ে মাহফিল থেকে শুরু করে পরপর দুইটা জুমার খুতবা এক বছরের ভিতরে আল্লাহ আমাকে আনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভালোবাসা তুমি তোমার ভালোবাসায় পরিণত করো আল্লাহুম্মা আমিন আজকে আমরা আলোচনা করব ধর্মীয় জাহেলিয়াত এবং সামাজিক জাহেলিয়াত সম্পর্কে ইনশাআল্লাহ সামাজিক জাহেলিয়াত কোনটা মানুষ সময়ের কোনো দাম দেয় না মানুষ দিন ধর্মের কোনো দাম নাই ইয়ার কি ঠাট্টা করে দেশের একটা জাতীয় পত্রিকা মানে বলতেও খুবই লাগে সৌদি আরবে যদি আপনি আপনার মন মতো আন্দাজে কোনো নিউজ দেন সেই নিউজটা দেওয়ার কারণে যদি সেটা প্রমাণিত না হয় যে আপনি মনমতো দিবেন তাহলে আপনার চূড়ান্ত শাস্তি হবে এটা নিয়ম আর আমাদের দেশে কিছু লাগে না এমনিতেই একটা জাতীয় পত্রিকায় লিখে রাখছে অমুক নায়িকার স্বামীর মন ভালো না কি কি फायदा আছে জাতির আপনাকে যত তামাশায় সময় কাটায় ইহুদি খ্রিস্টান আপনার ঘরের উপর বসে তারা উপরতলা গড়ে নিচ্ছে দিন দিন আপনি ফাউন্ডেশনের মতো নিচে পড়ে আছেন এটা বাস্তব কথা অনর্থক সময় মুমিনের হাতে নাই আপনি ইতিপূর্বে সালাফদের নীতি যদি খুঁজতে যান একজন একজনের পরনিন্দা করতে হবে এই নীতি তাদের ছিল না তারা মনে করতে যে এই সময় কোন জায়গা আমাদের সময়ই তো নাই হাতে ডানে বামে সালাম ফেরানোর পর আমার কত কাজ ঘুমানোর সময় আমার কাজ আছে আমার হাতে আছে আয়াতুল কুরসি আমার হাতে আছে সূরা ফাতিহা ইখলাস ফালাক নাস আমার হাতে আছে সূরা বাকারা শেষ দুয়ার আমার হাতে আছে সূরা মুলক আমার হাতে গোটা কোরআন মাজিদ আছে আমার হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার সহি হাদিস আমলযোগ্য আছে যেগুলো তথ্যই আমি এখন পর্যন্ত জানি না আমার এত ফায়সা সময় কোথায় আরেকটা মুমিনের পিছনে লেগে থাকব এটা তারা মনে করতেন কিন্তু আমরা সেটা মনে করি না যাই হোক আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা আশা করব ইনশাআল্লাহ সেম টপিক সেম কথা আমি মন ভরে অন্য কোন খুতবায় অন্যভাবে বলছি অন্য বিষয় এই বিষয়ে আমি কখনো বলি নাই ইনশাআল্লাহ সেটা হলো আমরা এই জন্য খ্রিস্টান না যে আমরা একজন নবীকে আল্লাহর ছেলে মনে করি না তাকে নবীই মনে করি আমরা এই জন্য ইহুদি না যে ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে আমরা মনে করি তিনি নবী আমরা এই জন্য অন্য ধর্মাবলম্বী না এই জন্য আমরা মুসলিম যে পৃথিবীর সমস্ত মাখলুকের মর্যাদা আমরা মানুষের মতো করেই দেই তাকে খালেক বানাই না কোনোদিন বাদ বাকি যত তরিকা যত পন্থা তারা মানুষকে পূজা করতে করতে আল্লাহর পর্দায় নিয়ে গেছে আপনারা শুনেছেন কিনা আমাদের এই দেশে টুপিওয়ালা হুজুর তারপরে মুসলিম আকাবির পূজা করে যেভাবে বড় হুজুর পূজা করে যেভাবে একটা হিন্দু সেভাবে মূর্তি পূজাও করে না একটা হিন্দু হিন্দু থাকতে পারে কোনো সমস্যা নাই মাত্র দুই তিন মাস পর একদিন নারকেল ফাটালেই হয়ে যায় প্রতিদিন তার নারকেল দিতে হয় না প্রতিদিন দুর্গার সামনে কালীর সামনে ভগবতীর সামনে তার মাথা নত করতে হয় না তারপরেও সে হিন্দু আছে কিন্তু আমাদের এটা সেটা না প্রতিটা দিন একটা ব্যক্তিকে বেস করে এত শিরিকি কুফুরি করবে তবুও মুখ খুলবে না যে না হোক না সে মুরব্বী মানুষ হোক না আমাদের বড় হুজুর কিন্তু তার কর্মটা তো শিরিক আমাদের এই দেশে বেহায়া হুজুর বাদ দিলে আর কিছু থাকেই না খুব কম এখনো বেহেস্তে দেওয়ার সাফায় জানেন আপনি এখনো ট্রেনের ভিতরে বাসের ভিতরে যখন আমরা দেখি বেহেস্তে দেওয়ার বিক্রি করতেছে দেখি জায়গাটা চকচক করতেছে তার মানে নতুন সাফাইছে কত বড় বেলজ্জাতি হলে
কত বড় বেশরম হলে এটা হলো হিন্দুদের রামায়ণ যেমন এটা হলো আপনার এই আমাদের এই মাসাবি ভাইদের রামায়ণ বেহেস্তি দেওয়ার কিন্তু মুসলিমের রামায়ণ ইসলামের রামায়ণ বলি নাই তথাকথিত মুসলমানদের রামায়ণ আছে এক নম্বর রামায়ণ বেহেস্তি দেওয়ার দুই নম্বর রামায়ণ মকসুদুল মুমিনিন তিন নম্বর রামায়ণ হলো বিভিন্ন পীর ফকিরের তাবিজের কিতাব এই সব আজে বাজে বইগুলো এখনো পর্যন্ত নতুন নতুন আরো ছাপায় কারা ছাপায় তারা হলো শাইখুল হাদিস কারা ছাপায় তারা হলো দেওবন্দির বড় 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 মাওলানা কি করবেন বলেন এই তো সমাজের অবস্থা তারা ধর্মের নামে মানুষের সাথে ইয়ারকি ঠাট্টা করতেছে নয় নম্বর সূরা সূরা তাওবা আয়াত নম্বর পঁয়ষট্টি ছেষট্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিচ্ছে একজন কালেমা পড়া লোক কিভাবে কাফের হয় তাহাজ্জুদের ত্রুটি নাই সালাতের ত্রুটি নাই দান সাদাকা সব ঠিক আছে একটা কর্মের কারণে লোকটা কাফের হয় সেইটা আপনি শুনেন কুল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন কেউ যদি আল্লাহকে নিয়ে মানে আল্লাহ তার নিজের ব্যাপারে বলতেছে আমাকে নিয়ে আমার আয়াতসমূহকে নিয়ে আমার রাসূলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে কটাক্ষ করে আয়াত মানে কি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহ আমল সেটা নিয়ে ব্যঙ্গ করলে একই হুকুম কুনতুম তাস্তাহজিউন কেউ যদি ব্যঙ্গ করে লা তাতাদিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম আগে ঈমানদার ছিল কথা ঠিক কিন্তু এই কাজটা করার কারণে এখন সে কাফের হয়ে গেছে এখন আর সে মুমিন নাই দশ নম্বর সুরা সুরা ইউনুস আয়াত নম্বর এগারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ফানাযারুল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগিয়ানহিম ইয়ামাহুন যার আশাই নাই আমি আল্লাহর সাথে মিলিত হবে এই আশা তার নাই যার মনে আশা নাই যে আমার আল্লাহর সাথে মিলিত হবে মানে জান্নাতে যাবে ফানাযারুল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা তার অন্তরে এই আশাই নাই ফি তুগিয়ানহিম ইয়ামাহুন আমি আল্লাহ তাকে এই তামাশার ভিতরেই ব্যস্ত রাখছি তামাশার ভিতর ব্যস্ত রাখে নাই হুজুর তাবিজের ঘরে আছে মিলাদের ঘরে আছে পীর ফকিরের আড্ডায় পড়ে আছে নজরবন্দি হয়ে চোখে ছানি পরে দেওয়ার মতো পড়ে আছে এই রাস্তাই সে নাই সে তুগিয়ান হে মিয়ামাহন তাকে মাতিয়ে রাখা হয়েছে এই ব্যাপারে কারণ তার আশা নাই আল্লাহর সাথে মিলিত হওয়া আল্লাহর সাথে মিলিত হওয়ার দলিল কি ফামাঙ্কানা ইয়ারজু লিকা রব্বি কেউ যদি মনে করে যে তার রবের সাথে মিলিত হবে মানে তাওহিদ নিয়ে থাকবে জান্নাতে যেতে চায় তার জন্য এখানে দুইটা কর্মের কথা বলা ইয়ামাল আমালান সালিহা সে যেন আমলে সলে করে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা আর তার ইবাদতের ভিতরে যেন কোনো শিরিক না থাকে তাহলে সে আল্লাহর সাথে মিলিত হতে পারবে কিন্তু আমাদের সমাজে পুরা উল্টা না পুরা উল্টা হুজুর মানুষ শিরিক করতেছে বিদাত করতেছে কুফুরি করতেছে কিছু বলা যাবে না মানে যত দলিল ভিত্তিক কথা বলেন তবু আপনি খারাপ খুব অবস্থা খারাপ একটা ক্লিপ দিয়েছে কয়েকদিন আগে একটা বক্তব্যে একটা কাশেমি নামে এক বড় হুজুর সেই হুজুর কাঁদতেছে আর বলতেছে কবর প্রতিদিন ডাইকা ডাইকা কয় এই তুই আমার ভিতরে আয় আমি তো শুনলাম তিন চার মিনিট ইমোশনাল হয়ে এমন অবস্থা আমি শুধু এক হাজারের মতো কমেন্ট পড়লাম দেখি কোন দুই একজন এরকম আছে কিনা যে নাউজুবিল্লাহ বলছে যদি নাউজুবিল্লাহ পাই তাহলে এই লোকটা দিন ধর্ম কিছু বোঝে এখন দেখলাম যে না খালি মাশাআল্লাহ হুজুর এগিয়ে যান আমিন হুজুর কান্না সইতে পারলাম না হুজুর মনটা ভরে গেল এরকম ভাবে সবাই লিখতেছে আমি খুব খুঁজলাম যে দুই একটা লোক লেখক এহতো জাল হাদিসের প্রতারক এ ভণ্ড হুজুর এই কথা লিখলো না কেন লিখলো না আল্লাহই জানে এই হলে এই ঘরে আছে ইমোশনাল কথা দিয়ে মিষ্টি করে সুরে সুন্দর করে জাল হাদিস বলে দিচ্ছে লোকজন ওহ কি খুশি ওইটা যে লোকটা ধরায় দিচ্ছে চোরকে চোর বলতেছে ডাকাতকে ডাকাত বলতেছে খারাপ মানুষকে খারাপ বলতেছে ভালোকে ভালো বলতেছে সেই লোককে বলে ফেতনাবাস মানে কি মুশকিল বলেন আমরা বলতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে মিষ্টি খেতে আসছিল খাওয়ার ব্যাপারে একটা ঘটনা হে নবী একটু বলে দেন আমি গরিব মানুষ যা রোজগার করি মোট মিষ্টি খায় আল্লাহ নবী বলল যে কাবুর মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন এটা বড় পাপ যে নিজে কোনো কিছু করি না অথচ অন্যকে সে ব্যাপারে উৎসাহিত করি তা আমি তুমি এক সপ্তাহ পরে আসো দেখ অনেক কথা আছে তো ঘটনা হলে মিথ্যা কথা কিন্তু ঘটনা যার মুখ দিয়ে আসতেছে সে হলো মিষ্টি হুজুর তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এমনকি ওই অংশগুলো নিয়ে একেবারে সুন্দর টিকটক হয়ে যাচ্ছে খুব আন্তরিকতার সাথে মানুষ গ্রহণ করতেছে কিন্তু আমাদের একজন মাদানী আলেম দেখলাম যে ওইটার বিরোধিতা করে তিনি সহিহ হাদিসটা তুলে দিয়েছে যে না একটা হালাল খাদ্য হারাম হবে কেন প্রথম কথা মিষ্টি খাদ্য তো হারাম খাদ্য না আপনি কোনোদিনও খাবেন না সেটা ভিন্ন কথা আপনি কাঁকড়া না খেলে তাতে কি আসা যায় কিন্তু কাঁকড়া খাওয়া হারাম এই কথা বলার অধিকার আপনার নাই আল্লাহ নবী বলছে যে এই সান্ড আমি খাবো না কিন্তু তোমরা খাও তিনি তো বলে নাই যে আমার পছন্দ না তোমরাও বাদ দিয়ে দাও তা তো বলে নাই আপনি একটা হালাল জিনিস খাবেন না কিন্তু আপনি বলে দিলেন যে গরুর মাংস হারাম কথা বলার সাথে সাথে ইমান চলে যাবে মদ হালাল এ কথা বলার সাথে সাথে ইমান চলে যাবে
প্রতিদিন খান কিন্তু সেটা ভিন্ন কথা অবশ্যই এটা বড় পাপ কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছেন যে এটা হলো হালাল খাদ্য তাহলে আপনি মানুষই না আপনি মুসলমান নাই আর আর এই এই পাপ করার কারণে পাপকে পাপ জেনে করার কারণে আপনি ফাসেক আপনি কবিরা গুনাহগার কিন্তু বেঈমান হন নাই আমাদের সমাজে শিরিককে পাপ মনে করা হয় না কিন্তু আত্মহত্যাকে এত পাপ মনে করা হয় ওর জানাজায় কেউ যেতে চায় না আত্মহত্যা আমাদের সমাজে বিশাল বড় পাপ কিন্তু আত্মহত্যা করার চাইতে যে শিরিক বড় পাপ এটা আমাদের সমাজের মানুষ এখনো জানে না আত্মহত্যা করলে ওই লোকটা অমুসলিম হয় না আত্মহত্যা একটা বিরাট বড় কবিরা গুনাহ বিশাল বড় পাপ এটা বড় জুলুম এই জুলুমের কারণে কোনো লোক ঈমান হারা হয় না বড় পাপী হয় কিন্তু শিরিক করার কারণে একটা লোক মুশরিক হয়ে যায় ঈমান হারা হয়ে যায় আমাদের সমাজে শিরিক হলে পান্তা ভাতের কোনো সমস্যা নেই শিরিক খুব আদরের জিনিস এটাকে পাপ মনে করা হয় না কিন্তু অনেক ছোট গুনাহকে অনেক জিনিসকে তারা মহামানি মনে করে নেয় তো যে কথা বলতেছিলাম এটা হলো গুরুত্বগত ভুল তো জাল হাদিস আমাদের সমাজে এইভাবে ছেয়ে আছে এখান থেকে আপনাকে বের হতে হলে সঠিক দিন বলতে গেলে সমাজের গতিবিধির বিরুদ্ধে নিজের বক্তব্যের কমেন্ট পড়া যায় না কাউকে বলা যায় না যে কমেন্ট পড়ে দেখো আমরা নিজেরা নিজের আমাদের ব্যাপারে খুশি যে আলহামদুলিল্লাহ সত্য বলার কারণে বিপরীত দিক থেকে এত বেশি বাধা আসতেছে তার নেকিগুলো আমার আসতেছে অসুবিধা তো কিছু নাই অসুবিধার কিছু আছে আমরা কখনো মানুষের গল্প বলি না আব্দুল কাদের জিলানির নামে কত কবর পূজা চলে কত মাজার পূজা চলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে যায় হাত দিয়ে ঠেকা দেশে কে রে তুই কে জিব্রাইল বলল যে আস্তে কথা বলেন এ হলো বড়ডা এ হলো বড় পীর আব্দুল কাদের গাউসুল আজম তো ও এখানে কেন বলে যে ও কিছু কথা বলবে আপনি শুনেন ওর সাথে বাড়াবাড়ি করেন না ও হলো কঠিন জিনিস ও একটু চোখ ইশারা করে তাকাইছিল আড়াইশো মহিলা পুরুষ হয়ে গেছিল তো কি করা যায় বলতেছে যে আপনার আমার একটা দাবি আমার পরিচয়টা আগে দেই তখন জিব্রাইল বলে দিচ্ছে হলো সে যে মানুষের যন্ত্রণায় জঙ্গলে গেছিল সাপও ছাড়ে নাই আমাকে মরিদ করে নেন এখন উনি কিছু বলবে আপনি শোনেন তখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনি কিয়ামত পর্যন্ত আমার যত কাদেরিয়া তরিকার লোক আসবে তাদের বিষয়টা আপনি আল্লাহর কাছে বলে দিয়েন তাদের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিয়েন আপনার সাথে যেহেতু অনেক বিষয় কথা হবে মিরাজে আপনি এই বিষয়টা দেখবেন অথচ সে এখনো দুনিয়ায় আসে নাই এই যে শয়তানি এই যে গল্প এই গল্প বের হচ্ছে কার মুখ দিয়ে সে হলো কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আমার মোবাইলে আছে লাইভ চলতেছে আমার মোবাইলে আছে একটা কি বলে ওই একটা ফতোয়া আমার কাছে একটা লোক ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার একটা মেয়ের সাথে প্রেম ছিল সম্পর্ক ছিল ভালো ছিল মন্দও ছিল আবেগে আমি একটা কথা বলে ফেলছিলাম যে তোমাকে যদি আমি কোনোদিন বিয়ে করি তাহলে তুমি তিন তালাক তুমি হারাম এরকম একটা কথা বলছিলাম তো এখন আমার কি হবে তাই বললাম যে শরীয়ত হলো শর্ত নাই জিনিস নাই বিয়েই হয় নাই তার তালাকের কি প্রশ্ন আছে এটা কমন সেন্স ওই স্ত্রী ওই আপনার বউর সাথে আগে যত জেনা ব্যবিচার আল্লাহ মাফ করুক যত খারাপ কাজ হয়েছে কথাবার্তা এগুলোর জন্য গোনা হয়েছে কিন্তু কোনো হালাল সম্পর্ক নষ্ট হতে পারে না বিয়ের সাথে তালাকের সম্পর্ক বিয়ে নেই তালাক নেই তারপরে কিছু সময় পর বলতেছে যে তাহলে আমি কার্ডটা মানবো কার্ডটা মানবেন মানে তখন নোয়াখালী মাজদি নাম বলবো না একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ এক মাদানি দেওবন্দের এক মাদানি সেই মাদানি সরি মাদানি বললাম কেন এক একজন আছে এক মৌলানা সেই লোকের ফতোয়া ওখানে লেখা কেউ যদি বিবাহের পূর্বে কোনো মেয়েকে বলে আমি তোমাকে বিবাহ করলে হারাম হবে বা তিন তালাক এরকম কিছু তাহলে বিয়ে করার সাথে সাথে ওই বিয়ে অটো অটো একাই ভেঙে ফেলে যাবে একটা তালাক পতিত হয়ে যাবে আমার কাছে লেখা তার নিজস্ব সিগনেচার সহ প্রতিষ্ঠানের ই সহ সুন্দর একটা দলিল জমির দলিল যেমন থাকে তেমন দিয়ে দিয়েছে তো আমার এটা পাঠাইছি হোয়াটসঅ্যাপে আমি দেখলাম যে এ যদি কামেল মাদ্রাসার হুজুর হয় তাহলে দাজ্জালের কি কাজ আছে আপনি আমাকে বলেন আমাদের এই বাংলাদেশে বহু জায়গা দেখবেন মিনি কক্সবাজার আছে মিনি কক্সবাজার একটু দেখতে সুন্দর সেটা কিশোরগঞ্জের নিকলি হতে পারে তারপরে বিভিন্ন জায়গায় গেলে দেখি যে যে জায়গায় একটু সুন্দর দেখা যায় দৃশ্য মাঝখান দিয়ে রাস্তা নাম দেশে মিনি কক্সবাজার মানে মূল কক্সবাজার তো আর ডাঙানো যায় না মিনি কক্সবাজার তো নবী সাল্লাল্লাহু আলাইহি আবু দাউদের 2225 বলেছেন যে আল্লাহর কসম আমার উম্মতের আলেমরা হবে সবচেয়ে সম্মানী আমার উম্মতের আলেমরা হবে কানা দাজ্জালের চাইতে খারাপ এরা হলো মিনি দাজ্জাল মূল দাজ্জাল আসার আগেই এরা হলো এই দাজ্জাল পয়দা হয়ে গেছে সৈন্যবাহিনী রেডি হয়ে গেছে কিভাবে নবীর সুন্নাতকে ব্যঙ্গ করে আপনারা ইতিমধ্যে দেখেছেন কেউ কারোর দেখা বাকি নেই একটা ছেলে জুমা পড়ে না খালি ঈদের নামাজ পড়ে তাও জামাত ফেল করে এরকম একটা ছেলের সামনে আল্লাহ নবী সম্পর্কে একটা বাজে কথা বললে আপনার দাঁত ভেঙে দিবি
এই মুহূর্তে আপনি নামাজ পড়তেছেন, আপনার ভাতিজা নামাজ পড়া বাদ দিয়ে গাঁদা খাচ্ছে রাস্তায়, তারপরেও তার সামনে গিয়ে আল্লাহ সম্পর্কে একটা কটু মন্তব্য করলে আপনার দাঁত ফেলায় দিবে, ও যতই খারাপ কাজ করুক কিন্তু সরাসরি আল্লাহ এবং তার নবীকে অপমান করবে এটা তার মনে বিশ্বাস না। বিড়ি খায় কিন্তু মসজিদ পালি বিড়িতে আলাদা করে টান দেয় না, একটু নীরব করে রাখে মসজিদটাকে, মোর মনে হচ্ছে যে আমি সম্মান দিচ্ছি। প্রত্যেকটা মানুষ পাপকে পাপ মনে করে, এটা জঘন্য। খারাপ লোককে যদি বলেন যে নবী সম্পর্কে একটা বাজে কথা বলো, সহজে বলবে না, কিন্তু মুফতিকে আপনার বলতে হবে না নবী সম্পর্কে বাজে কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে চিরধারিত সুন্নাহ যেগুলো, সেগুলো নিয়ে প্রতিদিন মিনিটে মিনিটে ব্যঙ্গ করতেছে মানুষের সামনে, এটা হলে হুজুর টাকা দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না, মানুষের কাছে বলতেছে এগুলো। এক রাকাত বিতরের যারা পক্ষে তারা বলে কাফের, শুনছেন এক একটা কথা, এটা ভাষা একটা মুফতির। এক রাকাত বিতর যারা পড়ে তারা কাফের, অথচ এক রাকাতের হাদিস হলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা সহিহ বুখারী, আল উত্রু রাকাতাম মিন ওয়াহিদাতিন, বিতর হলো এক রাকাত, এক লোক তিন পড়বে তবে মাঝখানে বৈঠক সে দিতে পারবে না, এর কোনো সহিহ বর্ণনা নাই। এক বৈঠকে তিন রাকাত পড়তে হবে, আর নয় তো দুই রাকাতের ডানে বামে সালাম ফেরানোর পর আরো এক রাকাত পড়বে, শেষ। এখন হুজুর বলতেছে এক রাকাত বিতর পড়লে সে কাফের, কি বলবেন বলেন আপনি? বুকের উপর হাত বেঁধে যারা সালাত আদায় করে ওরা নাকি ইহুদির দালাল খ্রিস্টান, কি বলবেন? কোন সমাজে বাস করতেছেন? এইভাবে ধর্মকে কলঙ্কিত করতেছে, কটাক্ষ করতেছে মানুষের সামনে, আর লজ্জা কোথায় রাখবেন? মানুষ চোরকে চোর বলে, ডাকাতকে ডাকাত বলে, জেনাখোরকে জেনাখোর বলে, সমস্ত পাপীকে পাপী হিসেবে চেনে, আর বেদাতি হুজুরকে চেনে বড় হুজুর হিসাবে। এই জন্য বেদাতের শাস্তি কি জান্নাত না জাহান্নাম? বেদাতের শাস্তি শুরুই করছে জাহান্নাম। কুল্লা মুহদাসাতিন বিদা, প্রত্যেক ধর্মের নামে নতুনত্বই বিদাত, ওয়া কুল্লা বিদাতিন দালালা, প্রত্যেক বিদাতি গোমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহির চূড়ান্ত ফল হলো জাহান্নাম। কারণ এই পাপ তওবা করার মানে জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত সহজে মানুষ তওবা করে না। আপনাকে আমি শত শত প্রমাণ দেব, ছেলেটা বিয়াদব, গাঁজা মদ খায়, আড্ডা পিটে বেড়ায়, রাত দুইটার সময় বাসায় আসে, বিয়ে দিয়ে দেশে ভালো হয়ে গেছে, কত নিবেন প্রমাণ বলেন? কত প্রমাণ নিবেন বলেন? ছেলেটা বাপের দোকানে বসায় দেয়, যেই বাপ খেতে আসে ও দোকান বন্ধ করে দুই একজনকে রেখে আবার আড্ডা দিতে চলে গেছে, ওই ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছে, ছেলে দায়িত্বশীল হয়ে গেছে, কত প্রমাণ নিবেন বলেন? বহু খারাপ মানুষ ভালো হয়েছে, ইতিহাস সাক্ষী, আমাদের চোখের সামনে আমরা দেখি। বেদাতি হুজুর কোনোদিন ভালো হয় না, বয়স যত বাড়ে ধর্মের তত বেশি ক্ষতি করে, কারণ এটাকে সে পাপ মনে করে না। আর এতক্ষণ যাদের কথা বললাম এগুলো পাপ, এখন তার ধরার লোক আছে, স্ত্রী বাসায় আছে, তার খোঁজ খবর নেয়, তার একটা দায়িত্বশীল আছে, তার জবাবদিহিতা আছে, এখন ইচ্ছা করে আর আড্ডা পেটে না, এখন আর গাঁজা খাওয়ার টাইম নাই, এখন তার মুখের গন্ধ নেওয়ার লোক আছে, বুঝতে পারবে যে নেশা করে আসছে, এখন তার একটা দায়িত্ব আসছে ভিতরে। বেদাতি হুজুরের দায়িত্ব কবে আসবে? যত বেশি বেদাত করে তত বেশি আপনারা নারায় তাকবীর দিয়ে তাকে বসায় রাখছেন সর্বোচ্চ সম্মানের আসনে। এ জাতি তো ল্যাংটা, কাপড় পরা লোক দেখলে লজ্জা পায়। আমার এক ওস্তাদ বলেছিল যে জানি না এখন বিশ্বাস আছে কিনা, তবে আফ্রিকার জঙ্গল সহ কিছু জায়গায় ইতিহাস বলে তারা কিন্তু লতা পাতা দিয়ে ইজ্জত থাকতো, কাপড় চোপড় ছিল না সেরকম, উলঙ্গ হয়েই থাকছে, এটাই তাদের ট্রেডিশন। তখন আমরা বলতাম ছাত্র মানুষ যে এইভাবে কিভাবে থাকে, তারা ভাই ভাই বাবা মা এইভাবে তারা উলঙ্গ হয়ে থাকে আজকের এই দিনে, ওই সময় বলতাম তাদের লজ্জা করে না? তো বলে যে হ্যাঁ লজ্জা করে, যদি কখনো কোনো জুব্বা গায়ে দেওয়ালা লোক দেখে তাহলে লজ্জা পায়, যদি কোনো পোশাক পরা লোক দেখে তাহলে নাক ধরে লজ্জা পায় যে ছি এই লোকের জ্ঞান বুদ্ধি কিছু আছে, গার সাথে আবার কিছু রাখা লাগে, কিছু না পড়াটাই তাদের কাছে একটা ট্র্যাডিশন, পোশাক না পড়াটাই তাদের কাছে একটা ইজি ব্যাপার, হঠাৎ করে একটা বড় জুব্বাওয়ালা দেখলে তারা লজ্জা পায় আর বলে এই লোকটা বেহায়া। আমাদের সমাজের এরকম, আল্লাহর কসম হাজারো বেদাত শিরিকের ভিতরে একজন তাওহিদ আলা লোক যদি পয়দা হয়, একজন ভালো কথা বলার আলেম যদি তৈরি হয়, সমস্ত মানুষ মিলে তার গলা চাপে ধরে কঠিন পরিস্থিতিতে। তো এই হলো অবস্থা, আমরা বিভিন্ন ওই গাছে গাছে আর দেখি আপনি কি অমুক রোগে ভুগছেন, আপনি কি এই রোগে ভুগছেন, এরকম লেখা থাকে না? আমরা আপনাদের কেমন আজকে মিডিয়ার সামনে বলে দেই, আপনি কি জয়ীফ হাদিস খুঁজছেন, দেওবন্দে চলে যান, যাদের প্রতিষ্ঠা তাদের একদম কর্মই হলো জয়ীফ হাদিসকে প্রতিষ্ঠিত করা, সহি বাদ দাও, সহি শুনলেই গালাগালি রাগ করে। আপনি কি জাল হাদিস খুঁজছেন, তথাকথিত কবর পোদারি সুন্নির কাছে চলে যান, হাজার হাজার জাল হাদিস নবীর নামে অপবাদ দেওয়া রেডি। এই হলো অবস্থা আমাদের,
দালিতে করে বিক্রি করতেছে, হাজার হাজার জাল হাদিস নিয়ে, হাজার হাজার যাইফ হাদিস নিয়ে তারা বসে আছে। কোন শুনেন, সবচাইতে বড় খারাপ, সবচাইতে বড় বাতমার, সবচাইতে বেশি অসভ্য হুজুর তারা যারা বলে যে কোনো এক মাযহাব ঠিক আছে, বাকি তিন মাযহাবের পর খালি মন ঠিক রাখলেই হয়, যে কোনো একটা মানুষ সমস্যা নেই, এ হলো খারাপ মানুষ। কোনো একটা নির্দিষ্ট মাযহাবের ভিতরে গোটা ইসলাম নাই, কোনো একটা মাযহাবের ভিতরে গোটা সত্য লুকায় নাই, কোনোদিনও না। আপনি যেটাকে বোঝা মনে করতেছেন, আপনি যেভাবে হাত বাঁধাটাকে পাপ মনে করতেছেন, আপনার ইমাম বাদে বাকি তিন ইমামই তো তার পক্ষে। আপনি যে সালাতটাকে বলতেছেন যে সালাতটা চলবে না, ওই সালাতের পক্ষে তো আপনার হুজুর বাদে বাকি তিন হুজুরই পক্ষে। তাহলে আপনি কিভাবে বাকি তিন মাযহাবের পর সম্মান রাখলেন বলেন একবার। ইমাম সাহেবের বেতন এই মসজিদে হলো 12,000 টাকা, এমনি বলতেছি, বেশি উচ্চারণ করা উচিত 30,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা ওনাকে দিলেন, আর বাকি 20,000-এর প্রতি ওনার আস্থা রাখতে বললেন যে বাকি 20,000-এর প্রতি আপনি বিশ্বাস রাখেন আর 10,000 টাকা আপনি বুঝে নেন। হইল, এ কি বিশ্বাস? বেতনের তিন ভাগের এক ভাগ দিবেন আর বলবেন মনে করেন দিছি, এটা মনে করে বাকি 20,000 মনে মনে পায় নেন, এটা ইয়ার কি ঠাট্টা? মাযহাবকে আমি মেনে বাকি ইমামদের প্রতি সম্মান রাখলে আমার জান্নাতে যেতে হবে, নাউজুবিল্লাহ। আমার মাথায় রাখতে হবে আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা মানতে গিয়ে সামনে কাদের জিলানি পড়ুক, খাজা পড়ুক, অমুক পড়ুক, যা পড়ুক না কেন, ভালোটা আমরা গ্রহণ করে নেব আলহামদুলিল্লাহ। কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তিকে যখন আপনি মেনে নেবেন, তখন নাম হবে তার অপরাধীদের গডফাদার। আমাদের দেশে আকাবির পূজা হিন্দুদের মূর্তি পূজার চাইতে বেশি খারাপ, এটা দলিল নেন। দলিল হলো, দলিল আমি এখনই দিচ্ছি, দলিল হলো আছে সূরা আনাম 123, আপনি এখনই কোট করে নেন সূরা আনাম 123। আপনি এইটা আমি যখন প্রথম পড়ি আমার গায়ের লোম দাঁড়ায় যায়। আরে আল্লাহ, আমাদের এই দেশে বলে যে আমাদের আকাবিররা বলেছেন, ওয়াজ করতে যায় খালি বলে আমাদের আকাবিররা বলেছেন, আকাবির বলে না দেওবন্দিরা, শুধু আকাবির বলেছেন। আমি দেখি যে কোরআন মাজিদে সূরা আনামের 123 নম্বর আয়াতে আল্লাহ আকাবির শব্দের অর্থ অপরাধীদের গডফাদার বলছে। আমি তো তাজ্জব হয়ে গেলাম যে আল্লাহ যেই আকাবির বলতে ওরা পূজনীয় বড় আল্লাহর আসনে বসায় দিয়েছে, তাদের নাম দিয়েছে আল্লাহ অপরাধীদের ডন। দলিল, ওমা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবির, দেখেন তাই লেখা আছে, লেখা আছে আমি প্রত্যেক সম্প্রদায়ে আমি অপরাধীদের গডফাদার, অপরাধীদের সর্দার, অপরাধীদের মাথাদেরকে আমি সুযোগ দেই। লিয়াম করু ফিহা, ইয়ার কি ঠাট্টা করার জন্য, বাড়াবাড়ি করার জন্য, সীমালঙ্ঘন করার জন্য আমি অবকাশ দেই। ওয়ামা ইয়াম করু না ইল্লা বি আনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন, বাড়াবাড়ি করতে গিয়ে তারা নিজেদেরই ক্ষতি করে, যদিও তারা তা বোঝে না। বোঝে কি? জুমার খুতবা আপনাদের থেকে কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে না, তবে একটু সম্মতি জ্ঞাপন করেন, বর্তমান আল্লাহর মাটির উপরে কোন জিনিসের সংখ্যা সবচেয়ে বেশি বাড়তেছে, কবর মাজার পূজারী না আহলুল হাদিস? কিছুই করার নেই, এটা সত্য কথা, আসল ঠিক থাকবেই, আগাছা দুরভিত হয়ে যাবে, এটাই সত্য কথা। সূরা বানী ইসরাইল, ওয়াকুল জা আল হাক ওয়া যাহাকাল বাতিল। আর কোরআন নাজিলের উদ্দেশ্যই তো এইটা। আমাদের হুজুররা কিভাবে ব্যাখ্যা করে মানুষের সামনে সূরা ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আলিফ লাম র, প্রথমে বলতেছে কিতাবুন, কোরআন মাজিদ ধরে নিয়ে এসে বলে এই দেখো কোরআন, ঠিক আছে কথা তো রাইট, আনজালনাহু আমি অবতীর্ণ করছি মানে আল্লাহ, এই কথা ঠিক, ইলাইকা আপনার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, লি মানে জন্য, তুখরিজা খরাজা মানে বের করা, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার, ইলা মানে দিকে, নূর মানে হলো ইসলাম, নূর মানে হেদায়েত। এখন আমাদের হুজুর ব্যাখ্যা করতেছে জুলুমাত মানে হলো জাহেলি যুগ, আর নূর মানে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হলো? বলতেছে আমি কোরআন নাজিল করছি এই কারণে, জাহেলি যুগ থেকে মানুষকে বের করে আমি আমার মুহাম্মদকে দিছি, আর তো কিছু দরকার নেই। অথচ তাফসির ইবনে কাসির সহ আল্লাহর মাটির উপরে সবচেয়ে গ্রহণযোগ্য যত তাফসির, সেখানে লেখা এই জুলুমাত শব্দের অর্থ কবর পূজা, এই জুলুমাত শব্দের অর্থ পাপ, এই জুলুমাত শব্দের অর্থ তাবিজ, এই জুলুমাত শব্দের অর্থ বান্দার হক নষ্ট করা, এই জুলুমাত শব্দের অর্থ সম্পত্তি মেয়ের তা ছেলেকে লিখে দেওয়া, এই জুলুমাত শব্দের অর্থ দুনিয়ার সমস্ত মুনকার খারাপ, আর নূর মানে হলো ইসলাম, নূর মানে হেদায়েত। আমি এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি যাতে আপনি অন্ধকার পাপাচার থেকে মানুষকে নিয়ে ইসলামের আলোর ভিতরে দিয়ে দিতে পারেন। হলো না? সঠিক তাফসির করবে কে আর সঠিকভাবে চলবে কে? আমাদের সমাজে মানুষ তো জান্নাত চায় না,
জানেন আপনারা এরকম পরিস্থিতিতে পড়েছেন কিনা, বিয়ে বাড়িতে গেছেন, মেয়ের বাড়িতে গেছেন, ওখানে আহলুল হাদিস সালাফি মানহাজের প্রতিষ্ঠান নাই, মেয়ে বিয়ে দিয়েছেন ওখানে, ওখানে জুমার খুতবা শুনতে গেছেন আপনার সামনে বসা, আপনার চোখের সামনে ইমাম খালিজ আল হাদিস বলতেছে, গার মধ্যে কি রকম লাগে বলেন তো দেখি, মানে শরীর কাটিয়ে যায় কিন্তু বলা যাচ্ছে না কিছু, মনে হচ্ছে যে ওই হুজুরের মাইকটা কারি নেই, কি বলে কি রে, কিন্তু ওই যে ধৈর্য ধরে বসে থাকা লাগতেছে, কি করার আছে, এই পরিস্থিতি খুব খারাপ। আমি মাহফিলের প্রধান বক্তা, আর আমার আগে যিনি বক্তব্য দিচ্ছে তিনি হলো শাইখুল হাদিস, তিনি হলো একটা কামেল মাদ্রাসার একটা মুহাদ্দিস, তিনি হলো অনার্স লেভেলে পড়াশোনা করায়, তিনি 45 মিনিট বক্তব্য দেবেন বলে উপস্থাপক তাকে তুলছেন, 1 ঘন্টা 7 মিনিট হয়েছে তাও টাইনি চলে যাচ্ছে, মাইক পেলে তো মাথা খারাপ হুজুরদের, এটা হয়, কমন সেন্স থাকে না। তা ওই লোকটা ওইরকম বলে যাচ্ছে, ওয়াজ করেই যাচ্ছে, কি যে কি বলতেছে তার আর কোনো হদিশ নাই, হিসাবই নাই, সমানে বলে যাচ্ছে আন্দাজে মিথ্যা কথা, গাল গল্প, যার কোনো হিসাব কিতাব নাই। তখন আমি দেখলাম যে আপনি তো জিহাদ মানে মনে করেছেন যে নারায় তাকবীর দি 5000 লোক ওই রাস্তার পর দেয়া শরীর একটা গাছ কাটিয়ে রাস্তা অবরোধ করে দাঁড়ায় বলবো যে একটা লোক গেলে ঠ্যাং ভেঙে দেবো, তাহলে আমি হলে মুজাহিদ। কিন্তু আমি দেখলাম যে এই হুজুরের সামনে বসে, এই হাজারো ছাত্রের সামনে এই হুজুরের যত জাল হাদিস আছে খণ্ডন করে হকটাকে হকের গতিতে যদি একবার বলতে পারি, এই মাঠে সবচেয়ে বড় জিহাদ হবে আজকে আমার। তখন আমি বললাম এর সাইতে বড় লজ্জা, এর সাইতে বড় আমাদের কি আছে যে কামেল মাদ্রাসায় এখন আপনি বই নিয়ে আসেন ইতিহাস ফিকা অন্যান্য বইতে দেখেন যে বলতেছে লেখা আছে যে আমাদের দেশে ইসলাম নিয়ে আসছে হলো ভারতের ফুরফুরা, অমুকের অমুক, জয়নপুরের অমুক, বিভিন্ন খাজা, এইসব লোকের নাম নিয়ে লেখা, আমাদের উপমহাদেশে ধর্ম নাকি তারা নিয়ে আসছে, আল্লাহর কসম এটা লেখা আছে, ওইটা না পড়লে আপনি কামেল পাশ করতে পারবেন না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। উনিও তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলো, আমি বললাম ও, তখন একটু কাউন্টার দিল যে কথা তো ঠিক, আজকে আপনারা কোথা থেকে আসলেন, 100 বছর পিছনে তাকান, পীর ফকিরেরাই তো আমাদের দেশে এসে টুপি দাঁড়িয়ে দেখাইছে, এখনো লেখে মানুষ দেখেন। তখন আমি বললাম এটা একটা কুফুরি বাক্য, ইসলাম কোনোদিন কেউ নিয়ে আসতে পারে না, ইসলাম দেওয়া জিনিস, মানুষের দায়িত্ব আগেই দেওয়া ছিল, সে দায়িত্বের অবহেলা করতেছিল এতদিন, এ কথা ঠিক আছে, পীর ইসলাম নিয়ে আসবে কেন, কাকে কোন জায়গায় কার মাধ্যমে আল্লাহ দিনের কাজ নেবেন, দাওয়াতি কাজ নেবেন, এটা আল্লাহর কাছে মনোনীত, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, কাকে কোন জায়গায় ইলম দিয়ে খেদমত নেবেন, এটা তো আল্লাহর হাতে, আপনার হুজুর টুপি চেনাবে, দাড়ি চেনাবে, এ কথাটি তো একটা কুফুরি, ইসলাম ধর্ম কোনো এলাকা ভিত্তিক, জায়গা ভিত্তিক, কোনো ব্যক্তি কেন্দ্রিক তো না। তো তওবাটা কি এখন পড়বেন নাকি মাইক নিয়ে আবার বলবেন, কোন ভাবে বলেন, এ কি বললেন কথাটা, ধর্ম হইলে মানুষের কাছে কোনো দাম নাই, যে যার মতই আর কি ঠাট্টা করে যাচ্ছে। সূরা আনামের 123 নম্বর আয়াত বাসায় একটু দেখবেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 65-66 দেখবেন, সূরা ইউনুস 10 নম্বর সূরা 11 নম্বর আয়াত একটু দেখবেন, সূরা ইব্রাহিম 1-2-3 একটু দেখবেন, সূরা আনকাবুত 1-2-3 একটু দেখবেন, পরীক্ষা আপনাকে দিতেই হবে, টিকতেই পারবেন না তাছাড়া, পরীক্ষা হবেই। আলী রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং তার জামাই, তিনি একটা হাদিস বলেছেন সুবহানাল্লাহ, তিনি বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, তার সাথে হতভাগা কেউ নাই যে খালেককে বেজার করতে সমস্ত মাখলুককে খুশি করে ফেলছে, তার সাথে হতভাগ্য কেউ নাই যে খালেককে বেজার করে মাখলুককে খুশি করে, মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেজার করে, এর থেকে খারাপ লোক নাই। আজকে মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি আমরা ভুলে গেছি, ইতিপূর্বে অন্যান্য উম্মতেরা অন্যান্য সময়ের কওমের মানুষ ধ্বংস হয়ে গেছে, তারা তাদের নবীকে আল্লাহর পর্দায় নিয়ে গেছে, ঈসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহর ছেলে বানায় সারছে, মাসিহ ইবনুল্লাহ, আমাদের ঈসা হলো আল্লাহর ছেলে, ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ, এটা তারা লেখছে কোরআন মাজিদ আছে, কিন্তু এগুলো সেই জন্য তারা ভ্রান্ত গোমরা। আমাদের সমাজে আশরাফ আলী থানভী যত নোংরা কথা লিখে গেছে এই বেহেশতি যেও রে, কাকা বিশ্বাস করেন বাবাজি মুরব্বীরা আছেন, আপনি যদি খুতবার পর বলেন যে রফিকুল ইসলাম সাহেব আপনি ওই বেহেশতি যেওরটা আমার সামনে একটু 5 পৃষ্ঠা রিডিং করে শোনান তো, আল্লাহর কসম করে বলতেছি 7 পৃষ্ঠা পড়া যাবে না, আপনি আমি আপনার সাথে আমার সম্পর্ক নাই জানা নাই খুব একটা, তাও মুরব্বীর সামনে পড়া যায় না, বাপ তার ছেলেকে পড়ে শোনাতে পারে না, ছেলে তার বাপকে পড়ে শোনাতে পারে না, মেয়ে ছেলে ফেলের সামনে পড়া দেয় না, এত নোংরা ভাষা বাজে কথা লেখা, এই তার নাম দেশে হলো হাকিমুল উম্মত বলে উম্মতের ডাক্তার। কি কথা কি শুনতেছেন তো, ইনশাল্লাহ
সবচাইতে বেশি নোংরা কথা যে বইতে আমাদের দেশে তার নাম হলো বেহেশতে দেওর বলতেছে একটা শিয়াল যাচ্ছে শিয়ালের লেজ কেটে ফেলাও বলতেছে পেঁচা ধরো পেঁচার একটা চোখ তুলি ফেলাও কুত্তার অমুক কাটো অমুক জিনিসের লিঙ্গ কাটো এসব নোংরা মানে এই ছাতা মুখেও আনা দেন এমন এমন যেগুলো বেশি খারাপ বললাম না এই আজেবাজে কথা লিখে বেহেশতে দেওর লেখছে এক খণ্ড দুই খণ্ড তিন খণ্ড চার খণ্ড পাঁচ খণ্ড ছয় খণ্ড সাত খণ্ড এখনো আজকেও ছাপাচ্ছে আজকেও এখনো পর্যন্ত রানিং ছাপায়ে আমাদের হুজুররা বিক্রি করে খাচ্ছে এটা ধর্ম মনে করে বহু মানুষের বাড়িতেই বইটা আছে এত বড় খারাপ লোকের নাম এত বড় খারাপ বইয়ের যে লেখক তার নাম দেশে হাকিমুল উম্মত উনি নাকি আমাদের উম্মতের ডাক্তার আমাদের এই দেশে এক লক্ষ টাকা নিয়ে ৩২ মিনিট ওয়াজ করে ৩৩টা জাল হাদিস যেই লোকটা সমাজে বলে দেয় তার নাম দেশে হলো সুলতানুল ওয়াইজিন ওয়াজের তাজ সবচাইতে বেশি জাতিকে পীর পূজা কবর পূজার দিকে যিনি ধাবিত করেন তার নাম দিয়েছে খতিবুল উম্মাহ এই উম্মতের বলে খতিব যে বলেছিল যে তিন চাকায় জান্নাত দিয়ে দেব বাবা একটা হলো দেওবন্দি একটা হলো পীরের খানকা আর একটা হলো এই তবলিগ তার নাম দেশে খতিব বাঙ্গাল গোটা বাংলাদেশের বলে খতিব মানে যত শয়তানি করবেন তত আপনি আল্লামা তত আপনি বড় শাইখুল হাদিস কথা কি বোঝা যাচ্ছে ধর্ম নিয়ে তামাশা চলতেছে মারাত্মক পর্যায়ে সেটা হোক না আবরার নামে হোক না ফারাজি নামে মিনিটে মিনিটে মিনি দাজ্জাল রেডি তারা ধর্মকে কলঙ্কিত করার জন্য আমরা এত শক্ত কথা বলি কোনোদিনও বিপরীত পন্থী কোনোদিনই ভাইকে কাফের বলে ডাকছি সুযোগ দিলাম একটু বলেন তো দেখি আমার এই হাজারো বক্তব্য শুনছেন কোনোদিন কেউ বলেন তো দেখি আপনি অমুক লোককে অমুক গোত্রকে অমুক তরিকাকে অমুক পীরকে বেশি বলতে বলতে কাফের বলে ফেলছেন বলেন আমি দেখি প্রমাণ দিতে পারেন কিনা এত সস্তা কথা না কাউকে কাফের বলা ওদেরকে কাফের বলেন না কেন ওরা তো খারাপ জবাব হলো আমাদের সাথে কোরবানি করে আমাদের কালেমায় বিশ্বাসী একই সঙ্গে সালাত আদায় করে কিভাবে আমি তাকে কাফের বলতে পারি সালাত দেন নীতি এটা হুট করে তার কাফেরটা যদি একটু কম হয়ে যায় পুরা কাফেরটা ছুটে এসে আমার ঘরে লাগবে সেটা বোঝেন আর আপনার হুজুর বলতেছে যে যে মিলাপ করে না তার বউ তালাক এ কোন কোন লজ্জার কথা তালাক দেওয়া লাগবে না তালাক বলে হয়ে গেছে মিলাপ পড়াকে যারা বিদাত বলে তাদের বউ তালাক এখন সেই লোকটা আবার মারাত্মক ঘাগু ইন্ডিয়ার প্লেয়ার তো মারাত্মক ঘাগু খুব ঘাগুমান জয়নপুরের পীর আমাদের দেশে বর্ডার পার হওয়া ঠাকুর এত বড় সালাক ও দেখছে কি কি করা যায় লোকজন তো আমার কাফের ডিলার কয় লোকজন আমাকে অকথ্য ভাষায় গালি দেয় কি করব তখন কি করলো বললে একটা মাত্র উপায় আমাদের এই যুবকরা যদি সাদে তুলতে চায় কাউকে তাহলে একটা মাত্র রাস্তা আছে অকারণে সরকারকে অমককে অমককে বলো কাফের অমককে গালি দিয়ে দাও হুঙ্কার দিয়ে দাও তাহলে লোকজন তোমাকে সাতালে তুলে দেবে প্রবাসীরা সহ তখন এই লোক করলো কি দুই তিনটা নাস্তিকের বিরুদ্ধে ডিবেট করে দিল দুই তিনটা হক কথা বলে দিল মাঝে মধ্যে দুই চারটা বেশ রাজনৈতিক বিষয় খুব গরম করে দিল মাঠ আমাদের সমাজের লোক আল্লামারা বড় টুফিয়ালারা তাকে কোলে করে নিয়ে কয়েকদিন আগে ঘুরলো আপনারা দেখেছেন কোলে করে নিয়ে নিয়ে সেমিনার করে বেড়ালো যার রক্তে মিশে আছে কুফুরি যে মানুষই না যে বুকে থাপড়ায় আর বলে যে আমি কোন রক্ত আমার চেনো নাকি আমার নবীর তিনটে রক্ত আমার শরীরে এইরকম অসভ্যকে আমাদের দেশের হুজুররা বলে যে উনি আমাদের রাহবার তো সেই সমাজে সহি হাদিস বলে আপনি মার খাবেন না কি করবেন বলেন এই সমাজে সহি হাদিস বলে রাসুলের কথা বলে আল্লাহর কথা বলে অপমানিত হবেন না তো কি হবেন অপমানিত না হলে আমি আপনাকে মনে করব আপনি জিলাফি খোরদের মতো আপনি এখনো প্রভাব বিস্তারকারী দাওয়াত দিতে পারেন নাই দাওয়াত যদি দেন এই সমাজ এমন ভাবে আপনার দিকে আক্রমণ করে আসবে এমন ভাবে রেডি হয়ে আছে তার শেষ নেই এটা সত্য কথা এটা হলো সমাজের চিত্র শিরিককে পাপ মনে করে না কুফুরিকে পাপ মনে করে না বিদাতকে তো পাপ মনেই করে না বিদাত কোনো পাপই না বিদাত কোনো পাপই না আমাদের বাংলাদেশের মানুষের কাছে এটা হলো আমাদের সমাজের চিত্র চলতেছে আল্লাহ জাহেলিয়াত থেকে আমাদের তুমি হেফাজত করো বলেন আল্লাহ আমিন সমাজে এভাবেই যদি দিনে দিনে শিরিক বিদাত চাষ হয় আল্লাহর কাছে কি হিসাব কি জ্ঞানী লোকদের কি দিতে হবে কি হবে না হবে আমরা সুখী আমরা খুশি যে একজন আমাদের দেশের হাফেজ ১১১টা দেশ জয় করে বিশ্বে চ্যাম্পিয়ন হয়ে তৃতীয় হয়ে সে দেশে আসলো এটা খুশি আলহামদুলিল্লাহ কিন্তু যারা পুরস্কার দেশে যারা কোরআন তেলাওয়াত শুনছে সৌদি আরবের প্রধান বিচারক বলতেছে বলো ইয়া আজহাল্লাদিন আমানু কয় জায়গা আছে পড়ে যাচ্ছে অসুবিধা নেই বলো ইয়া আমানুন কয় জায়গা আছে পড়ে যাচ্ছে
কুরআন ছিল গোটা কুরআনটা একেবারে হুবহু মুখস্থ টনটনা তার মাথায় সেট করা কিন্তু ওই কাবার ইমাম যদি ওযু বলতো যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওযু করাটা একটু বলো তো জবান বন্ধ করে তাকা থাকতো আমাদের এই দেশে কানে হাত দি সার আয়াত মিলানোর জন্য টান মানে মুখটুক বাঁকা করে ফেলে এটার উপরে পুরস্কার আছে কিন্তু ঈমান আর আকীদার উপরে কোনো পুরস্কার নাই আপনি মাইকটা নিয়ে এখনি আপনি ওই রামপুরা ওখানে ব্রিজে যান ভাই খেলগা অন্যান্য জায়গায় যারা দিন বসে না তাদের কাছে গিয়ে শতকরা 99 জন লোককে জিজ্ঞাসা করেন যে তুমি তোমাকে যে সৃষ্টি করতে সে আল্লাহ কোন লাগা আপনাকে গালি দিবার বলবে তোমার তো জ্ঞানই নাই এই সেটা প্রশ্ন হলো নাকি এটা তো নাস্তিক বড় প্রশ্ন আল্লাহ নাই কোন লাগা সব জায়গায় তো আছে এটা প্রশ্ন আর এটা উত্তর আপনি কি বললেন আর ও কি উত্তরটা দিল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করলে তার ঈমানের ক্ষতি নাই কিন্তু এই নাদানের কাছে প্রশ্ন করলে বলি ঈমান থাকে না মুফতি বলতেছে এই প্রশ্ন তো নাস্তিকদের প্রশ্ন অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়েকে বলতেছে দাসীকে বলো তাইন আল্লাহ আল্লাহ কোন জায়গা তাহলে এটা ঈমানের প্রশ্ন হলো না যেই বলছে যে আল্লাহ উপরে এবার বলার কি আছে সঙ্গে সঙ্গে বলল ওকে মুক্ত করে দিয়ে দাও ভালো মানুষ আর আমারে মুফতি বলতেছে আল্লাহ কোন জায়গা আছে এটা কোনো প্রশ্নই না এটা হলো নাস্তিকদের প্রশ্ন তারপর যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি দেখবেন যে শতকরা অন্তত 50% বলবে যে নূরের তৈরি এইরকম আকীদা নিয়ে এইরকম বিশ্বাস নিয়ে চলে হলো আমাদের হুজুর ইউটিউবে আপনারা অনলাইনে দেখেছেন একটা ইয়েতে একজন মানে একজন মুফতি বা এরকম তাকে জিজ্ঞাসা করতেছে উপস্থাপক কাতারের মাঝে কিভাবে দাঁড়াতে হয় ক চার আঙুল ফাঁক রেখে খ পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে গ দুইজনের মাঝখানে আধাত ফাঁক রাখতে হবে তারপরে ঘ শুধু পায়ে পা কাঁধে কাঁধ না এরকম চারটা অপশন দেছে এই মুফতি কত বড় খারাপ এই মুফতি এই দেওবন্দি মুফতি এত বড় খারাপ ও তো বলতেই পারতো যে এটা আমার জানা নাই অথবা এটা অন্য একটা কিছু বলতে পারতো এখন ও বলতেছে কি প্রশ্নটা পরিবর্তন করা হোক কেন এই প্রশ্নের সঠিক উত্তর ও নিজেও জানে ইবলিস শয়তান নিজেও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি মানুষ নাই আপনি কি মনে করেন কে বলছে জানে না জানি তো শয়তানি করে এখন এই মুফতি মনে করছে আমি যদি এই জায়গা বলি পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে একাধিক সহি হাদিস বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ফিজিক্যাল ডিস্টেন্স দূর করার কারণে জান্নাতে ঘর তৈরি হয় এভাবে যদি আমি বলে দেই তাহলে অন্যান্য মুফতি আমাকে খবর করে দেবেনি এখন ও বলতেছে প্রশ্নটা পরিবর্তন করা হোক তখন উপস্থাপক মুখটা একটু ভেগা ভেগা করে বলতেছে যে যাই হোক যেহেতু আপনি নিলেন না তবে এটার জবাব হবে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো এটা এত বড় খারাপ ভয়তে বুখারির হাত দেয় না হঠাৎ যদি কোনো সহি হাদিস পেছিয়ে যায় যদি আমার আমলের বিপরীতে এবার আর একটা কথা কবর পূজারি মাজার পূজারি দেওহিনদের বলেন আহলে হাদিস বলেন জামাত বলেন যে কোনো টুপিওয়ালা ধর্মীয় যে কোনো তরিকাপন্থী মানুষ আল্লাহর কসম তারা নিজের কলম দিয়ে লেখছে স্বীকার করছে আল্লাহর মাটির উপরে আল্লাহর কিতাবের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী আল্লাহর কসম তারা পর্যন্ত লেখছে কবর পূজারিও জানে যে বুখারী হলো আল্লাহর কোরআনের পর সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ বিশ্বাস করেন দেওবন্দিরা নিজের কলম দিয়ে লিখে রাখছে এটা হলো আল্লামা আজিজুল হকের লেখা উনি লেখছে যে আল্লাহর কোরআন মাজিদের পরে ওহি ভিত্তিক পৃথিবীর সবচাইতে আসাহুল সহি সহির চাইতে সহি সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহুল বুখারী এই বুখারীর নাম শুনলে যাদের সবচাইতে বেশি খারাপ লাগে তারা হলো তারা অথচ তারা নিজের কলম দিয়ে লিখে রাখছে কি বলবেন বলেন এই হলো অবস্থা তাহলে আমাদের শিরিক বিদাত থেকে ফিরে আসতে হবে কিনা হবে না হলে আমরা বলেছি ধরে নেন যে আপনার এই ভাইক দিয়া গ্রামের ভিতরে পাঁচটা নাস্তিক আছে থাকতে পারে এটা তো তার অধিকার একটা হিন্দুকে তো আপনি পিটায় তুলে দিতে পারবেন না মানুষ হিসাবে তার অধিকার আছে দুনিয়ায় টিকে থাকা আপনি তার মূর্তি নিয়ে বাজে কথা বলতে পারবেন না তাহলে অজ্ঞতাবশত সেও আপনার আল্লাহকে গালি দিয়ে বসবে তারা আছে কিন্তু আমার দৃষ্টি হইল আপনার এলাকায় পাঁচটা নাস্তিক থাকার চাইতে দুইটা বেদাতি হুজুর থাকা বেশি খারাপ আমি কলম দিয়ে লিখে দিয়ে দেবো আজকে নাস্তিকের চাইতে বেদাতি খারাপ কারণ নাস্তিকের কথায় প্রভাবিত হয়ে মিনিটে মিনিটে কোনো লোক নাস্তিক হয় না কোনোদিন ও নাস্তিক কিন্তু আর বাপকে নাস্তিক বানাতে পারে নাই বাপ বলে যে তুই তোর ত্যায্য করে দেবো আর যদি আরেকদিন শয়তানি করিস আমার সামনে যা কবর পূজা করে বাপ কিন্তু তারপরেও আল্লাহ নাই এ কথা আমি বাপ মানবে না সহজে একটা নাস্তিক দাওয়াত দিতে 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 সারা বছর পর হয়তো তার কথায় একটা লোক নাস্তিক হয়েছে তাও খুব কম হয় অবহেলিত থাকে কিন্তু একটা বেদাতি হুজুর লক্ষ টাকার সিয়ারে বসে বেদাতি পন্থায় বসে বসে বাংলা খুতবা দিয়ে
শত শত হাজার হাজার মুসল্লির সামনে জাল হাদিস প্রচার করে ইমানের 12টা বাজাচ্ছে, ক্ষতি কি নাস্তিক বেশি করলো না বিদাতী হুজুর বেশি করলো? পরিষ্কার কথা, কোন হিন্দু আমাদের সমাজে বিদাত নিয়ে আসে নাই, কোন অমুসলিম আমাদের সমাজে শিরিক নিয়ে আসে নাই, শিরিক নিয়ে আসছে এই টুপিওয়ালা হুজুর। মানুষ কেন নিজেকে আল্লাহ মনে করে? যদি বলেন যে আল্লাহ মনে করে, এক একটা কথা ওইভাবে তো কেউ বলে না যে আমি আল্লাহ, তা তো আসলেও কেউ বলে না। এমন কি মক্কার কাফেরদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি একটা আবু জেহেলকেও প্রশ্ন করেন, টাক্কা কাফেরকেও যদি বলেন, জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো তো আবু জেহেল, বলো তো আবু লেহেব, মানে মিস্টার এক্স ওয়াই যেই হতে পারে না, কাফের কাফেরই, বলো তো আসমান আর জমিন কে বানায়ছে, তখন তারা বলবে সৃষ্টি বানায়ছে, তা বলবে না, নকশাবন্দি বানায়ছে, তা বলবে না, চরমুনাই বানায়ছে, তা বলবে না, মাঝবন্দারি বানাইছে, বলবে না, আট্রসি বানাইছে, বলবে না, কি বলবে, লায়াকুলুন্নাল্লাহ, জিজ্ঞাসা করা কি আছে, আল্লাহ বানাইছে। একটা কাফেরের মুখ দিয়ে দেখেন কি বের হচ্ছে, আসমান আর জমিন আল্লাহ বানাইছে, এবার বলার কি আছে, আল্লাহর নবী বলতে, আল্লাহর নবীকে বলতেছে কোরআন মাজিদের আয়াত বললাম আমি কেবল। তাহলে ঘটনাটা কি, আল্লাহই যদি সব বানাবে তো মূর্তি কেন, লাখ মানা চজ্জাত তোমাদের ঘরে কেন, কাবা ঘরে, এগুলো কি? তখন তারা বলল, ও এইটা বুঝি তোমরা আমাদের কাছে জিজ্ঞাসা করো, তোমাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিছুই নাই তোমাদের, এগুলো কি আমরা আল্লাহ মনে করে পূজা করি নাকি? এরা হলে আগের জামানার নবী, এরা হলে বুজুর্গানের দিন, এরা হলে ভালো ভালো মানুষ, এরা হলে আল্লাহর রাজি খুশি করা লোক, এদের মূর্তিকে, এদের অবয়বকে যদি আমরা একটু শ্রদ্ধা জানাই, সম্মান করি, ভক্তি করি, লিয়ুকরিবুনা ইলাল্লাহি জুলফা, বিচারের মাঠে আল্লাহর সামনে ওরা আমাদেরকে তরায় নিয়ে যাবে, এই আশায় এগুলো করি। নাট ঢিল হয়ে গেলে ওয়াশার দেয় না, নাট ওই যে নাট ঢিল হয়ে গেলে ওয়াশার দেয়, গ্যাটিস দেয়, এরকম কিছু আছে, তো পীররা হলো নাট, ওয়াশার, গ্যাটিস। এরা বলতেছে যে ওইভাবে তো নাট টাইট দেওয়া যায় না, ওইভাবে একটা গুনাগার মানুষ তুমি আল্লাহর কাছে কিভাবে যাবে? আমাদের মতো পীর ঠাকুর যেগুলো আছে এদেরকে তোমরা একটু ভজো, আমরা বিচারের মাঠে একটু সুপারিশ করে দিলাম, হয়ে গেল। সেম ডায়লগ আবু জেহেল দিত, আল্লাহর কসম আবু জেহেল তাই বলতো, আল্লাহ নাই এ কথা আবু জেহেলের জীবনে মুখ দিয়ে বাড়াই নেই, কোনো দিন আবু জেহেল বলে নাই যে আল্লাহ নাই, আল্লাহ সম্পর্কে তার এরকম চিন্তা ছিল না, আর আবু জেহেলের আকীদা এত খারাপ ছিল না যে আবু জেহেল বল নাই কোনো দিন, আমরা পাই নাই ইতিহাসে যে আল্লাহ হলে আমি আবু জেহেলের কলবের ভিতরে, এত বড় বাজে কথা আবু জেহেল বলে নাই কোনো দিন, কোনো দিনও বলে নাই। বরং যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেয়, মুরব্বের খেয়াল করবেন, এগুলো বলতে গেলে গায়ের লোম দাঁড়ায় যায়, আবু জেহেল যেদিন প্রস্তাব দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বাড়াবাড়ি করো কেন, আমরাই তো একই বংশের লোক, এত শক্ত হলে চলে না, কিছুদিন তুমি আমাদের সাথে পূজা করো, কিছুদিন আমরা তোমাদের সাথে তোমাদের মসজিদে ইবাদত করি, মিলেমিশে চললিত হয়ে গেল, প্রস্তাব দিছিল না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে অসুবিধার কি, ঠিক আছে তাই নাকি, যে চল মনে তুমি করো তো আমার সমস্যা কি, তোমার সাথে আমার ঐক্য হবে, তুমি আক্রোশে তাতে আমার কি সমস্যা, রশি আরো বাড়াও, তুমি কবর পোদারি তাতে আমার সমস্যাটা কি, আসো আমরা সবাই মিলে ঐক্য হই। এই সমাজের এরকম স্লোগান আছে কিনা বক্তাদের? এই বক্তারা মাঠ পায় বেশি, তাদের ভিজিট 1,30,000 টাকা, বলে যে ফেতনা করা যাবে না, আমিন জোরে আসছে যাচ্ছে তাই, মানে এর কোনো দাম নাই, এটা একটা জিনিস, এটা ওদের কাছে রসলায় দায়ন, কিরা করলো না করলো, তার সাথে পাও মিলালো না মিলালো, আমিন বললো না বললো, 8 রাকাত না 20 রাকাত, এগুলো নিয়ে দ্বন্দ্ব করে না বাবা, আমাদের ঐক্য দরকার। তার মানে সামান্য একটু চর মনাই আনো, এক সিমটি আট্রসি আনো, এক সিমটি মাইজ ভান্ডারি আনো, এক সিমটি বেরোলবি আনো, এক সিমটি দেওবন্দি আনো, এক সিমটি আহলে হাদিস আনো, আইনি সবাই মিলে আমরা এক জায়গায় বসে আমরা ঐক্য হয়ে যাব। এটা হলে আমাদের দেশের বড় টুপিয়ালাদের স্লোগান, এরা খুব খারাপ প্রকাশ্য কবর পোদারির থেকে, এরা ভয়ঙ্কর, এরা ওক্কার স্লোগান দেয়, আর সামনে যারা বসে তারা বলে এই হুজুর এসে ভালো হুজুর নাই কেন, এই লোক তো কোনো দ্বন্দ্ব চায় না, উনি বলতেছে তুমি যা করো করো, আমরা ওক্য হয়ে যাব। আর আমরা বলি এই ভাই দিয়ার সমস্ত মানুষ জাহান্নামে গেলে আমার জান্নাতটা আমার কাছে বেশি জরুরি, আমার মুসল্লিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চাইতে আমার নিজেকে বাঁচানোটা বেশি জরুরি, জান্নাতে আমি একা যেতে চাই তবু আমি জাহান্নামের রাস্তায় আমি হেঁটে তাদের খুশি করব না, এটা হলে সেই গতি। একটা বোতল একটা বাটিতে একটু সরিষার তেল, একটু পাম অয়েল, একটু ডিজেল, একটু পেট্রোল, একটু কেরোসিন তেল সবকিছু জমা করে দিয়ে আপনি বললেন যে আমি বিরাট উদ্ধার করে দিলাম, কোনো কাজ নাই, কিয়ামত পর্যন্ত কবর পূজারি সহজে কবর পূজা ছাড়বে না, কেননা ওটাকেই তার ধর্মের সবচেয়ে মূল মন্ত্র মনে করে।
তার আকীদা আমার পীর সাহেব দুনিয়াতে বেঁচে থাকতে যেমন ক্ষমতা ছিল মরার পরে ক্ষমতা আরো বেড়ে গেছে এই লোককে কিভাবে বুঝাবেন এই লোককে কিভাবে জানাবেন যে ফাতেমার মতো লোককে যদি আল্লাহর নবী বলতে পারে জানকে যিনি নাফসাকি মিনান নার তুমি ভয় করো জাহান্নামের আগুনের বিচারের মাঠে মুহাম্মাদের বেটি হিসেবে তুমি আলাদা কোনো অ্যাডভান্টেজ পাবে না তুমি তোমার আমলে সলে করো বিচারের মাঠে তুমি তোমার আমলে সলে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও তিনি যদি দয়া করে ক্ষমা করে তাহলে ঠিক আছে কোন পীরের মুখের ভাষা এমন পীরের সবচাইতে যে ছেলেটা বেকার প্রতিবন্ধী ওর টাকা পয়সা বেশি ইনকাম খানখানি বসে আছে লোকজন পায়ে হেঁটে যা টাকা দিয়ে আসছে তো এই এটাকে ধর্ম জুমার খুতবার প্রথম পর্ব আমরা এই পর্যায়ে শেষ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার রাব্বানা ওয়া আতিনা মা ওয়াআতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار الله আমাদের যারা গত হয়ে গেছে তুমি তাদের সকলকে ক্ষমা করো আল্লাহ খুতবা কয়টা পর্যন্ত কয়টা একটা 15 না আচ্ছা ও একটা 10 এ আমরা দুই দুই মিনিট কথা বলে শেষ করি ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা কিন্তু বারবার বলি এই কথা আপনি কোনোদিন মাথায় আনবেন না যে আমি তো আহলে হাদিস আছি আমার তো মনে হয় আর কোনো কাজ নাই এটা ভুল বললেন এটা এটা মনে করবেন না কখনো কাকরাইল মসজিদের নাম শুনেছেন কথা কিন্তু রেকর্ড হচ্ছে আপনার থেকে বেশি ভয় কিন্তু এটা পর কথা আমি যদি ভুল বলি তাহলে এই কথাগুলি কিন্তু কিয়ামত পর্যন্ত যদি অনলাইন একাকা নাই হয়ে না যায় দুনিয়া থেকে তাহলে কথাগুলো কিন্তু থেকে যাবে গত কিছুদিন আগে মাদারীপুর খুতবা দিতে গেছি খুতবা দিয়ে আসার পথে কাকরাইল তাবলিকের সারা বাংলাদেশের মূল মার্কাজ মসজিদ তার নাম হলো কাকরাইল পল্টন ওই মসজিদে মাগরিবের সালাত পড়তে গেলাম আল্লাহর কসম কিরাত শুনে নাই আল্লাহর কসম কিরাত শোনা যায় না আজকে যায় মাগরিব পড়বেন যদি কিরাত শোনা যায় আমাকে ফোন দিয়ে বলবেন যে মিথ্যা বলেছেন কিরাত শোনা যায় না কিরাত শোনা যায় না ওই মুকাব্বির বলতেছে রব্বানা লাকাল হামদ আমরা ওইটা দেখে রুকু সিজদা করলাম আল্লাহু আকবার এটা ঠিক আছে ডানে বামে সালাম ফেরানোর পর দেখলাম একটা আশ্চর্য জিনিস তারা ফরজ সালাতের পর মোনাজাত করে না কেউ যদি থাকেন তো একটু সাক্ষী দেন আমার সুবিধা হবে কাকরাইল মসজিদে কি মাগরিব এশা ফজর যে কোনো ওয়াক্ত পড়ছে না আপাতত তাগাদা নামাজ আছেন কেউ ফরজ সালাতের পর মোনাজাত হয় আলহামদুলিল্লাহ আমি তো সাক্ষীটা নিয়ে রাখলাম এই আর কি হয় না এই হলো একটা তারপরে সালাত শেষ করার পর ওই মাদ্রাসার এক ছাত্র উপরে চলে যাচ্ছে বড় ছাত্র নিশ্চিত মুফতির কাছাকাছি বা হবে কখন জানি মুফতি হ হ ভাব তাকে জিজ্ঞাসা করলাম যে একটু কথা বলি আপনার সাথে হ্যাঁ আপনার হুজুর কিরাত পড়লো না কেন এটা তো এই জোহর আসর না বা এশার শেষের দুই রাকাত না তো কারণটা কি তো বলতেছে যে না কিরাত দেখেন জোরে পড়ে না কিরাত জোরে পড়ে না কেন তো বলে জোরে পড়া পড়ে না আগে থেকেই পড়ে না একামতটা কিন্তু জোরেই দিছে একামতটা মাইকে তা আপনি কোন ওয়াক্ত সালাত পড়ছেন বলেন মনে পড়ে কি বলেন তো কোন ওয়াক্ত পড়ছেন এশা আপনি কি কিরাত জোরে জোরে কানে শুনছেন সঠিক মনে নাই খেয়াল করবেন শুনছেন শুনে নাই আমি শিওর ওখানে কিরাত মানে আপনাকে শুনতে দেবে না তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে তুমি বলো তুমি জানো না এতদিন পরো কয় না জানি না চলে গেল সঙ্গে সঙ্গে ভাবলাম হায় রে কপাল এই ছেলে কখন জানি গ্রামের মুখ উজ্জ্বল করে দিয়ে দিবি একটা মুক্তি হয়ে বাড়িতে যাবি বাপ মা কত আশা করে বসে আছে গ্রামের লোক আমাদের ছেলে মুক্তি হয়ে আসতেছে এই মসজিদে কিরাত কেন জোরে করে পড়ে না এই ছেলে এখনো পর্যন্ত জানে না অথচ মুক্তি আর একটা লোককে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি আপনার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনার ফরজ সালাতের পর সম্মিলিত এই মোনাজাত জঘন্য বিদাত যেটা সেটা ছেড়ে দিয়েছেন আপনাদের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা বাড়িতে গিয়ে তবলিকে গিয়ে মিনিটে মিনিটে মসজিদের বারান্দায় দেয় মোনাজাত করেন কারণটা কি যেখানে ফরজ সালাতের পর মোনাজাতটা নিয়েই বেশি দ্বন্দ্ব এইটা টেকানোর জন্য মানুষ মানে আলাজের ভিতরে মারামারি লেগে যাচ্ছে আর এই জিনিস আপনারা বাদ দিছেন বিরাট ব্যাপার আলহামদুলিল্লাহ কিন্তু এই লোকটাই যখন বাড়িতে চলে যান ওই আসরের পর বারান একবার করে দেন আবার ওখান থেকে আসেন আর একবার করেন বাড়িতে যা ওই ইমামের পেছনে আবার মোনাজাত করেন ব্যাপারটা কি এটার বিষয় তো বুঝলাম না তো বলে আমার আমির সাহেবের সাথে বসেন আমার মুফতি সাহেব আছে ওনার সাথে বসেন মানে আমি তোমার বাপ দাদা জায়দ গোষ্ঠী মোটেই মূর্খ
যারা বাড়াই মোটে মূর্খ আমা মুফতি আছে মুফতির সাথে বসেন তো মুফতি তো কেবল বলেইছি মুফতি বলতেছে আমি তো জানি না কি কামে কেরাত পড়ে না পরে আপনাকে শুনতে দেবে না তাহলে ইকামত দেওয়া যায় সুন্নাহ ইকামত শুনলে জাত যায় না রব্বানা লাকাল হামদ বললে সমস্যা নাই একটা মাইক্রোফোন তো দেই জায়গা লাগাতো হাজার হাজার মানুষ বড় মসজিদ তাই না বিশাল না মাদ্রাসা দিয়ে বিশাল এই লোকগুলির কানে যদি সূরা ফাতিহা যায় তো তাহলে ইজ্জত থাকে না উনি বেদাত বলে দিয়েছে তিনজন লোক বলছে বেদাত একজন বলছে জানি না আর একজন বলছে যে আমার মুফতির কাছে বসেন গা এটা হলো আমাদের দেশের ধর্মের অবস্থা এই কথাটা বললাম লাস্টে মনে পড়লো তাই তো দিন ধর্ম জানতে হবে ইসলামের বহু অর্থের ভিতরে একটা হলো জানা ইসলাম জানা নাই তো ইসলাম নাই প্র্যাকটিস নাই ইসলাম নাই প্র্যাকটিস বেশি হয় জন্যই কোরআনের নাম রাখছে কোরআন সবচেয়ে বেশি পঠিত কিতাবের নাম হলো আল্লাহর কোরআন একজন মুমিন প্রতিদিন পাঁচ দশ আয়াত হলেও একটা সূরা হলেও অন্তত পড়ে যে কোরআন মাজিদ এটা আল্লাহ দিছে আমাদের জন্য কোরআনটা পড়ি তা আপনাদের কাছে আমার শেষ ওসিয়ত আহলুল হাদিস সালাফি মানহাজ কোনোদিন ফোঁ দিয়ে ঠিক রাখা যাবে না প্রতিষ্ঠান দরকার দার্স দরকার কিতাবাদি দরকার জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটা সময় দাওয়াতি কাজ করবেন দোকানের মালিক আপনি দোকানের পাঁচটা ছেলে কর্মচারী প্রত্যেকটা ছেলের টাকনের উপরে কাপড় পরাবেন এ দায়িত্ব আপনার ওর গলায় তাবিজ থাকা যাবে না ওকে সলাতের দাওয়াত দিতে হবে প্রত্যেকটা জায়গায় বেদাত শিরিক থেকে আমরা যেন বাঁচতে পারি আল্লাহ তাওফিক দে আল্লাহুম আমিন এই গোটা গ্রামে যারাই আমরা যে অবস্থায় আছি এর থেকে বড় নিয়ামত আপনারা পান নাই মুরব্বিরা সেজদা বেশি বেশি করে দিয়ে কাঁদবেন আল্লাহকে আল্লাহ এর থেকে বড় শুকরিয়া তোমার নাই কত যুবক মানুষ তাজা শরীরে রক্ত নিয়ে জাল হাদিস প্রচার করে আর আমার মতো একটা বড়ি মানুষকে যে তুমি আল্লাহ দিনের বুঝ দিছো এর চেয়ে বড় শুকরিয়া কি হতে পারে আমি কবর পূজা করি না আমি তাবিজ কবদে বিশ্বাস করি না আমি আল্লাহ তোমাকে ভয় করি আমার অন্য গুনাহকে তুমি ক্ষমা করো আল্লাহ অন্তত শিরিক আমি করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের সকল গুনাহ তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ এই গ্রামে যত মানুষ কবরবাসী হয়ে গেছে মসজিদ ভিত্তিক যারাই দায়িত্বশীল রয়েছে আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করো আচ্ছা আলহামদুলিল্লাহ কাছে রাখেন আলহামদুলিল্লাহ আরেকজন 500 টাকা দিয়েছে এবং আমাদের একজন দিনী বোন তিনি দোয়া চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে উত্তম শেফা দান করেন লা বাসা তাহুরন ইনশাআল্লাহ পাশাপাশি এই প্রতিষ্ঠানটা শুরু থেকে এখন পর্যন্ত টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে ইমাম হয়ে মুয়াজ্জিন হয়ে মুসল্লি হয়ে সভাপতি হয়ে কমিটির লোক হয়ে যেভাবে আল্লাহর এই ঘরের সাথে জড়িত আল্লাহ তুমি সকল